আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আসলে 2024 সালে ফেব্রুয়ারিতে যে 5 তারিখ, 7 তারিখ এবং 12 তারিখে ফ্লুসি জমা হবে সেইটা নিয়ে কিছু কথা বলবো, এবং বিএফএস গ্লোবালে কেন ভিসা দিচ্ছে না এবং এরকম পরিস্থিতি আরও কতদিন থাকবে। প্রথমে আমি আমার নিজের সম্বন্ধে 2 মিনিট কথা বলি। সেটা হলো, আমি যখন ইটালি আসি তার 11 বছর আগে থেকে আমি ইউরোপ আসার চেষ্টা করছি, 1999 সাল থেকে। তো তখনই আমি প্রথম 5 লক্ষ টাকা মাইর খাই একজনের কাছে দিয়ে। তো যখন একটা মানুষ টাকা মাইর খায়, তারপরে তার পরিবারের থেকে কোনো সাপোর্ট দেয় না। আমি জীবনে 11 বছর, আমি যেহেতু ইটালিতে 2010 সালে আসছি, আমি আসছি স্পন্সর ভিসায়, আমি প্রথম দিন থেকেই বৈধ। তো আমি অনেক কষ্ট করছি। এমনও হয়েছে যে একবার পারিবারিক চাপে, মানে বউ ছেলে মেয়ে, তারপরে ফ্যামিলি বাবা মা সবার কথা শুনতে শুনতে একবার ডিসাইড করলাম যে কিভাবে এই দুনিয়া থেকে চলে যাওয়া যায়। তো একদিন রাতে কবরস্থানে যেয়ে প্রায় সারা রাত ছিলাম, মানে আমি চিন্তা করলাম যে আত্মহত্যা যেহেতু মহাপাপ, এইখানে কোনোভাবে যদি মৃত্যুর ফেরেস্তা আইসা যদি জানটা কবজ করে নিয়ে যায়। তো কিছুই না, খালি শিয়াল আর শিয়াল দেখলাম, আর কিছুই দেখলাম না। তো সেদিনকার পর থেকে চেষ্টা করলাম যে সৃষ্টিকর্তার প্রচুরভাবে ডাকার। তো ডাকতে ডাকতে একসময় সফল হয়েছি। তো এইটা আসলে কি, আমি নিজে থেকে কেন মানুষের উপকার করার চেষ্টা করি এই কারণেই যে আমি আমার নিজের বাস্তব জীবনের ঘটনার জন্যই আসলে মানুষের চেষ্টা করি। যদি টাকা নেওয়া বা মানুষের কাছ থেকে ধান্দা থাকতো, তাহলে এই যে আমার পাশে 3025টা কাগজ জমা দিছে একটা সিন্ডিকেট, সেই কাগজগুলোর ফাইলগুলো আমার কাছে আছে। আমি কি ইচ্ছা করলে পারতাম না এইখানে আমি 50টা 100 200 রিসিভুতা দিয়ে রিসিভুতার টাকা খাওয়ার? আমার কাছে আমার যে পরিমাণ মানুষ বিশ্বাস করে, এখন যদি আমি বলি আমার 200 মানুষ টাকা দেওয়ার জন্য রেডি বাংলাদেশ থেকে, তো আমি চাই না যে মানুষের ক্ষতি করার। আর ধন্যবাদ জানাই জার্মান থেকে সাফায়েত ভাই আছে, সে অনেক কষ্ট করে আপনাদের কাগজ দেখে, এবং বাংলাদেশ থেকে MD ব্যাপারী নামে একটা ছেলে আছে, মাঝখানে এইটা আমি বলবো না, সে ইটালি আসবে। তো তার জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল। তারা মানুষের কথা শুনে উপকার করতে গিয়ে আপনারাই তারা, মানে তাদের কাছে উপকার চান, আবার তাদের যে বাজে কমেন্টস করেন এগুলো কিন্তু ঠিক না। তাদের জন্য, মানে তারা যে মানুষের উপকার করে, আপনারা পারলে মানুষের কি বলে ধন্যবাদ জানাইবেন, তারে সাহস যোগাইবেন, তারে আরো ভালোবাসা দিবেন। তো যে কথা বলছিলাম, বিএফএস গ্লোবাল আসলে কবে ভিসা দিবে? বিএফএস গ্লোবাল প্রচুর পরিমাণ জাল এবং ফেক কাগজ জমা আছে, যে পর্যন্ত এই রিজেক্ট কাগজগুলা আপনাদের ফিরাই না দিবে, এবং যেহেতু ভিসা করাকরি হয়েছে, ধরেন আপনি যে মালিকের আন্ডারে আপনার কাগজ উঠছে, সত্যিকারই একটা অরিজিনাল কাগজ উঠছে, সেই মালিকের সাথে যোগাযোগ করে বিএফএস গ্লোবাল, তারা যদি সেটার উত্তর না দেয়, ফোন নাম্বার দিছেন সেটা ভুয়া দিছেন, ইমেল দিছেন ভুয়া দিছেন, প্যাক নাম্বারে নক দিলে মালিক কোনো রেসপন্স করে না, সেই ক্ষেত্রে এই ভিসাগুলো জানে বিএফএস গ্লোবাল, এগুলা হলো 2 নম্বরই করে তোলা হয়েছে এবং মালিকের অজান্তে তোলা হয়েছে, এর জন্যই বাদ করে দিতেছে। এবং 80% কাগজ তো জালি, মানে 80% নলসা জাল, এখানে আর বলার কিছু নাই। জাল কাগজ দিয়ে কোনোদিন ভিসা পাওয়ার আশা করতে পারেন না। তো এইটা চলমান থাকবো কোন পর্যন্ত? এই ডিসেম্বরে যাদের কাগজ উঠবে, এই কাগজগুলো জমা দিয়ে ইনশাল্লাহ ভিসা পাবে, এবং কিভাবে ভিসা পাবে এটা নিয়ে আমি আরেকদিন বলবো। জমা দিলে অবশ্যই ভিসা দিতে বাধ্য থাকবে, কিভাবে ভিসা দিবে এটা নিয়ে আমি আরেকদিন বলবো, কথা বলবো। তার আগে বলবো যে এই কাগজগুলো উঠার আগ পর্যন্ত পিছনের কাগজ 80-90% আপনারা ভিসা পাবেন না। আর একটা কথা হলো ভাই, 2024 সালের যে ফ্লুসি, হ্যাঁ 2024 সালের ফ্লুসিতে এত মানুষ আবেদন করবে না। এই 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 আবেদনের ভিতরে যারা আবেদন করবেন এগ্রিকালচারে, বেশিরভাগ এগ্রিকালচারে যারা আবেদন করবেন তারা সফলতার মুখ দেখবেন। 2024 সালের কাগজগুলা কম জমা পড়বে, যেহেতু 90,000 শুধু এগ্রিকালচারের কোটা আছে, সেখানে আমার ধারণা 1-1.5 লাখ কাগজ জমা পড়বে। কারণ হলো এই বছর যাদের জমা পড়ছে, ম্যাক্সিমাম মানুষ সামনের বছর আর জমা দিতে চাবে না, কারণ হলো এখানে অর্থের একটা ব্যাপার স্যাপার আছে। আর বিশ্বের এমন কোনো দেশ নাই যে একবারে আমাদের বাংলাদেশের মতো এত বেশি
বিদেশ আসার জন্য মানুষ মানে পাগল হয়ে আছে। তো সেই ক্ষেত্রে কোটা বড় আছে 1,50,000 মতো স্পন্সর এগ্রিকালচার, তো সেখানে জমা পড়বে কম। তো 2024 সালে যারা আবেদন করবেন তারা সফলতার মুখ বেশি দেখবেন, কারণ হলো সেখানে আবেদনের পরিমাণটা কম থাকবে। তো সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।